ফজরের সালাতের আগে মসজিদের মাইকে গজল কিরাত পড়া হয়, এটা কতটুকু ইসলামসম্মত? আবার আজানের পর দোয়া মাইকে উচ্চস্বরে পড়া হয়, এটা সম্পর্কে বলবেন। দেখুন, আজানটা হলো মানুষকে ডাকার জন্য। আজানটা কিসের জন্য? আজানটা ইসলাম দিয়েছে মানুষকে নামাজের জন্য ডাকার জন্য। এখন আজানের আগে যদি ডাকেন অথবা আজানের পরে যদি আবার ডাকেন মাইকে, তাহলে সেক্ষেত্রে আল্লাহর ডাকের সাথে আরেকটা ডাক যুক্ত করে দিলেন না আপনি, এটার নাম বেদাত, এটার নাম কি? মনগড়া। মানুষকে নামাজের জন্য আহ্বান করার পদ্ধতির নাম হলো আজান। সেই পদ্ধতির নাম কি? হাইয়া আলা সালাহ, মানে কি? নামাজের দিকে আসো, সালাতের দিকে আসো। আজানটা হলো সালাতের প্রতি আহ্বান। আপনি কি করলেন? সালাতের মধ্যে আজানের পরে আবার ডাকলেন। অনেক মসজিদে হয় এটা, আজান শেষ 10 মিনিট আগে আবার বলে সালাতের আর ফজরের নামাজের আর 5 মিনিট বাকি আছে, 10 মিনিট বাকি আছে। এগুলো উচিত না, এগুলো উচিত না। কেন উচিত না? কারণ হলো এটাও এক প্রকারের ঘোষণা। সালাতের জন্য শরীয়ত একটা ঘোষণা রাখছে, আপনি আরও 2-4টা ঘোষণা দিলেন। আমার কথা কি বুঝতে পারছেন? ইসলামটা হলো প্রিয় নবীজিকে অনুকরণের নাম, কোনো সন্দেহ আছে? তিনি যেভাবে করেছেন সেভাবে হুবহু করা। আপনি যদি তার সাথে কোনো কিছু যোগ করেন, এর নাম বেদাত। কোনো কিছু বিয়োগ করেছেন, এর নাম বেদাত। কোনো কিছু মনগড়া করেছেন, এর নাম বেদাত। অতএব আজানের আগে আর পরে আর কোনো ডাক নাই, ডাক একটাই, আজান। কথা বুঝাতে পারছি? হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবে একজন আরেকজনকে স্মরণ করাইতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সাধারণ মুসল্লিদের জন্য ডাক হবে একটা, 2টা বা 3টা না, মনগড়া না। আবার অনেক এলাকায় আজানের আগে থেকে চিল্লাচিল্লি শুরু হয়, তাহাজ্জুদের নামাজের জন্য অনেক সময় ডাকাডাকি করা হয় অনেক এলাকায়। এটা তো কোনো অবস্থাতেই জায়েজ নেই, এটা তো সরাসরি গুনাহের কাজ। কারণ তাহাজ্জুদের নামাজের জন্য আপনি মানুষকে ডাইকা তুলবেন, আপনাকে তারা কন্ট্রাক্টরে দিছে এটা দেয় নাই। ফজরের নামাজের জন্য আজান আছে, তাহাজ্জুদের জন্য আপনি রাত 3টা, 3:30, 4টা যদি আজান দেন সারা বছর, তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষের ঘুমের ডিস্টার্ব হবে, অমুসলিম আছে, বাচ্চারা স্কুলে যাবে, অসুস্থ মানুষ আছে, ভোর রাতে হঠাৎ করে আপনি মাইকে ডাকতে থাকবেন, এটা জায়েজ নেই। কথা বুঝে আসছে? আপনি তাহাজ্জুদের আজান হাদিস দ্বারা সাবেত, সেটা যদি হয় ভিন্ন কথা, কিন্তু সেটা আমাদের সমাজে সাধারণত এই নফল নামাজের উপরে মানুষ অভ্যস্ত না। আপনি এই টাইমে আজান দিয়া মানুষের যদি কষ্ট হয়, অসুবিধা হয়, তাহলে সেটা বরং কি হবে না, জায়েজ হবে না। আজান তো না, ডাকাডাকি হয়। তো এই ডাকাডাকি করে ভোর রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের জন্য ডাকতেন তার পরিবারকে শুধু রমজানের শেষ দশকে। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখাল আল আশর আয়াকাদা আহলা, রমজানের শেষ দশক শুরু হলে তিনি পরিবারের লোকদেরকে ডাইকা তুলতেন তাহাজ্জুদের জন্য। বছরে অন্য কোনো সময় নফল নামাজের জন্য ডাকাডাকি নেই, যার মনে চায় পড়বে, যার মনে চায় পড়বে না। এরপরে প্রশ্ন হলো, বেদাতি আমল দূরীকরণে করণীয় কি, কৌশল কি হতে পারে? ভাই, বেদাত দূর করার জন্য বেদাত বেদাত চিল্লানোর চাইতে সুন্নতের প্রচলনটা বেশি করে দেন। যত বেশি আলো জ্বালাবেন তত বেশি অন্ধকার দূর হয়ে যাবে। ভাইরা আমার, যে বেদাত করে সে কিন্তু এটাকে ইবাদত মনে করে করে, ঠিক না? বে ঠিক। আপনি তাকে বেদাত বা বেদাতি বলে যদি বলেন, তাহলে তার হঠকারিতা, গোঁড়ামি আরো বাড়বে। তাকে আলো দেন, তাকে সুন্নত দেখান, নবীজি এভাবে করেছেন এটা বলেন। ভাই, এই যে দোয়াগুলো দেখেন নবীজি পড়ছেন, দলিল সহ আছে, বুখারী মুসলিম সব নবীজি নামাজের পরে পড়ছেন, আপনি এগুলো পড়েন, তারা ওটা শিখাই দেন, ওটা করলে এমনি বেদাত দূর হয়ে যাবে। হ্যাঁ, কখনো কখনো বেদাতের বিরুদ্ধে স্থান কাল পাত্র ভেদে বিভিন্নভাবে কথা বলতে হয়, কিন্তু সাধারণ অবস্থাতে মানুষকে সুন্নাতের পথ দেখালে ইনশাল্লাহ কি হবে, বেদাত দূর হয়ে যাবে। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে কি না? জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া নিয়ে ইমামদের মধ্যে মত পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মত হলো, জানাজার নামাজে ইমাম সূরা ফাতিহা পড়া লাগবে না, কারণ এটা পূর্ণাঙ্গ কোনো সলাত না, রুকু নাই, সেজদা নাই, অতএব এটা পূর্ণাঙ্গ সলাত না। এখানে আসসালাতু আলাল জানাজা বলা হয় এ অর্থে যে মুর্দা ব্যক্তির জন্য দোয়ার অনুষ্ঠান। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মত হলো এখানে সূরা ফাতিহা নাই।
আর অন্য ইমামদের অনেকে বলেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যত প্রকারের সালাত আছে সূরা ফাতিহা ছাড়া চলবে না, এটাও একটা সালাত, জানাজার নামাজও একটা নামাজ, অতএব এখানে সূরা ফাতিহা লাগবে। দলিল বুঝছেন? দোনো ইমামদের, দুই ইমামের দুই রকমের যুক্তি এবং দলিল এবং দুই রকমের মত। এখানে কোনো একটা আপনার কাছে শক্তিশালী মনে হতে পারে, কিন্তু তাই বলে অন্যটা ভুল বা তার জানাজা হয় না এরকম বলা কথা বলার সুযোগ নাই। ফেসবুক আর ইউটিউবের কল্যাণে মহান সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমরা আপনার লাইভ প্রশ্নোত্তর পর্ব দেখে থাকি। আমার প্রশ্ন হলো, জি, ইসলামে তাবিজ ও পান পড়া সম্পর্কে বলেন। পান পড়া আর তাবিজ দুইটা একসাথে করলে তো হবে না। পানের মধ্যে চুন এবং সুপারি খান, যেটা ক্ষতিকর স্বাস্থ্যের জন্য, কি ক্ষতিকর। বাংলাদেশে যে যত বড় হুজুর সে তত বেশি পান খায়, যে যত বড় দিনদার সে তত বেশি পান খায়। অথচ পানের মধ্যে যে সুপারিটা আমরা খাই, এটাকে গুপ্ত ঘাতক বলেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এটা খাইলে বিষের মতো মানুষ তলে তলে ভিতরে ভিতরে শেষ হয়ে যায়, এত ক্ষতিকর, মারাত্মক, ডেঞ্জারাস একটা জিনিস। চুনটাও ক্ষতিকর। পানের পাতার কিছু উপকারিতার কথা বলা হয়, তো খালি পাতা খান সেটাকে নাজায়েজ বলা যাবে না। আবার জর্দা খায় সাথে, এই জর্দা বিশেষ করে যদি আপনার মিষ্টি জর্দা হয়, শুধু মিষ্টি জর্দা সেটা ভিন্ন কথা। তো সাধারণ অবস্থায় আপনার পান যদি পাতা পড়ে দেয়, এটা দোষের কিচ্ছু নেই। কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি শরীরে বিভিন্ন দোয়া পড়ে, সূরা ফাতিহা পড়ে, সূরা ফালাক নাস পড়ে ঝাড়ফুঁক করেছেন। আর তাবিজ, এটা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন, কোরআনের আয়াত দিয়ে অথবা হাদিসের কোনো দোয়া দিয়ে লিখলে জায়েজ, শিরকি কোনো কিছু না লিখলে সেটা জায়েজ। হাদিসে আসছে, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশাকা, যে তাবিজ ঝুলালো সে শিরিক করলো। আরবের জাহিলি যুগের মানুষরা তাবিজে বিভিন্ন প্রতিমার নাম লিখে ঝুলাইতো, সেই জন্য এই কথা বলা হয়েছে বলে অনেক ওলামা একরাম মনে করেন, অনেকে সাধারণভাবে নিষেধ করেন। কিন্তু আমরা একটা কথা সবসময় বলি, তা হলো কোনো আলেম পৃথিবীতে দ্বিমত করার সুযোগ নেই। সেটা হলো আমাদের নবীজি জীবনে কখনো নিজে তাবিজ ব্যবহারও করেন নাই, কাউকে তাবিজ দেনও নেই। অথচ তিব্বে নববী, নবীজির চিকিৎসা বিজ্ঞান নামে একটা শাস্ত্র আছে, নবীজির চিকিৎসা নামে বই আছে অনেক বড় বড়, যে নবী বিভিন্নভাবে চিকিৎসা করেছেন, তার চিকিৎসার মধ্যে ঝাড়ফুঁক আছে, সিঙ্গা আছে, যেটাকে আপনার হিজামা বলে, কাপিং থেরাপি বলে, কাপ থেরাপি বলে। কিন্তু নবীজির চিকিৎসা পদ্ধতিতে কি নাই? তাবিজ দেওয়া নাই, কোথাও দেখাতে পারবেন না। তো যেটা তিনি করেন নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা আমাকে কেন করতে হবে? আপনি সূরা ফাতিহা পড়ি ফু দেন, সূরা ফালাক পড়ি ফু দেন পানিতে তেলে শরীরে, এটা হলো সুন্নাত। এটা হলো কি? সুন্নাত। আমরা সুন্নাত অনুযায়ী চলবো, নবীজির পদ্ধতি অনুযায়ী চলবো ইনশাআল্লাহ।